শীতে করোনা নিয়ে যে আমাদের দুশ্চিন্তা দুর্ভাবনা, আলহামদুলিল্লাহ আবার বাংলাদেশের মানুষের শীতের ঋতুতে মানে উইন্টারটা হলো বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে গোল্ডেন সময়। তো উইন্টারে যদি আমরা চিন্তা করতে থাকি করোনা ভাইরাস আক্রমণটা বাড়তে পারে, আলহামদুলিল্লাহ সবসময় উইন্টার রুগী কম হয় ডাক্তারদের, ডাক্তার সমাজের যারা আমরা আছি, চিকিৎসক সমাজ যারা আমরা আছি, আমরা দেখছি যে শীত আসলেই আমাদের ওষুধের বিক্রি কমে আসে, রুগীর সংখ্যা কমে আসে। আলহামদুলিল্লাহ এর একমাত্র কারণ হলো শীতে কেন রুগী কমে যায়। শীতে আমরা বাঁধাকপি, ফুলকপি, শিম, লাউ, মিষ্টি কুমড়া, পালং শাক, সবুজ যে শাকসবজিগুলি, তরতাজা যে শাকসবজিগুলি, এগুলি শীতের সময় এটা আল্লাহ তাআলার রহমত, এটার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা এসে পড়ে। ফল ফ্রুটগুলিও শীতের সময় একদম সজীব হয়ে ওঠে, আমরা সতেজ হয়ে উঠি। এই শীতে আমরা আমিষটাও অনেক বেশি পাই, শাকসবজিও বেশি খাই, ফল ফ্রুট তাজা খাই, লেবু খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, মানে একটু রিচ ফুড খাওয়ার পরিমাণও একটু বেড়ে যায়। কিন্তু সব কিছু মিলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অতএব আমরা আশা করি যে এই আগামী শীতে আমাদের দুর্ভাবনার কোনো কারণ নাই, করোনা আমরা প্রতিরোধ করতে পারবো, এবং প্রতিরোধ করে করোনা আমরা সঠিকভাবে আমরা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্যুপ এবং জুস, এই দুইটা জিনিস আমাদের খাওয়া বৃদ্ধি করতে হবে আগামী শীতে।